বন্ধুরা, আকাশমালা ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরও একটি ভিডিওতে আরও একবার স্বাগত। তো বন্ধুরা, অনেকেই আমাকে এই প্রশ্নটি করেছে যে দাদা, আমার বহুদিন আগে বেশ কিছু ছবি ডিলিট হয়ে গেছে বা এখন কিছু ছবি ডিলিট হয়ে গেছে, আমার গুরুত্বপূর্ণ কিছু ছবি এবং ভিডিও ডিলিট হয়ে গেছে। তো ছবি ও ভিডিও ডিলিট হয়ে গেলে আপনি কীভাবে পাবেন? অনেকে প্লে স্টোর থেকে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন নিয়ে থাকে যে ছবি আর ভিডিও ডিলিট হওয়া থেকে মানে ফিরিয়ে পাওয়ার জন্য, কিন্তু এমন কোন তো ভালো ভালো অ্যাপ্লিকেশান কিন্তু আপনারা খুঁজে পাননি আজও। তো আজকে আমি এমন একটি অ্যাপ্লিকেশান দিয়ে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা খুব সুন্দরভাবে সহজভাবেই এক বছর, দু বছর, পাঁচ বছর আগেও ডিলিট হয়ে যাওয়া ছবি সমস্ত ফিরে পাবেন 100% প্রমাণ সহ। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো এখন আপনাদের চলে যাবে প্লে স্টোর। প্লে স্টোর থেকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশান আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশানটি আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো কীভাবে আপনি ডাউনলোড করবেন। তার আগে অ্যাপ্লিকেশানটি যখনই ওপেন করবেন তখন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আপনার অনেক অনেক উপকার হবে। তো আমি প্রমাণ করে দেখিয়ে দেবো যে আপনি কীভাবে এই ছবিগুলো ফিরিয়ে আনতে পারেন। তো অ্যাপ্লিকেশানটি যখনই ওপেন করবেন, ওপেন করার পর ইন্টারফেসটি এরকমই আসবে। তো এখানে তিনটে অপশন পাবেন। এখানে আপনারা প্রথমে দেখুন সার্চ দ্য ইমেজ ইউ ওয়ান্ট টু রিস্টোর, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর একটা কথা মনে রাখবেন, এটা কিন্তু ছবিগুলো কিন্তু আপনি এই ইন্টারনেট সাইটে রয়েছে, এখান থেকে কিন্তু ডিলিট হওয়া ছবি ফিরে পেয়ে আপনার ডিভাইসে অর্থাৎ আপনার মোবাইল ফোনে নিতে কিন্তু ইন্টারনেট কানেক্টিভিটি চাই। ইন্টারনেটটি অতি অবশ্যই অন করে রাখবেন। তো এখানে যখনই এরকম একটা পেজ ওপেন হবে তখনই কিন্তু আপনার উপর দিকে দেখবেন একটা দুটো অপশান আছে। এখানে এখানে দেখুন ডিসপ্লে অল অফ পিরিয়ডস, ঠিক আছে, এখানে কিন্তু ক্লিক করবেন। তা ক্লিক করার পর বন্ধুরা এখানে কিন্তু দেখুন, এখানে সিলেক্ট দ্য ডিসপ্লে পিরিয়ড অর্থাৎ আপনার কতদিন আগে ডিলিট হয়ে গেছে, কোন ছবি কতদিন আগে ছবি ডিলিট হয়ে গেছে সেটা কিন্তু আপনাদের এখানে ক্লিক করতে বলছে। উইদিন ওয়ান মান্থ, ওয়ান থ্রি মান্থস এগো, আর থ্রি সিক্স মান্থস এগো, এরকমভাবে লেখা রয়েছে দেখুন, বা মোর দ্যান ওয়ান ইয়ার এগো, বা অর্থাৎ এক বছরও আগে। তো এখন আপনারা এটা সিলেক্ট করে নিতে পারেন। তার আগে একটা কথা বলি, এখানে কিন্তু আপনার সমস্ত ছবি অটোমেটিকলি শো করবে, আপনার ফোনে অর্থাৎ আপনার ডিভাইসে যত ছবি আছে তাও শো করবে, আপনার যেগুলো ডিলিট হয়ে গেছে সেই ছবিগুলোও শো করবে। তো এখন এখান থেকে আপনারা যেটাভাবে বেছে নিতে পারেন সহজে, তো এখানে আপনারা ক্লিক করবেন ডিসপ্লে অল অফ পিরিয়ডসে। এখন এখানে দেখুন উইদিন ওয়ান মান্থ, এগুলো কিন্তু চেকমার্ক দেওয়া দিয়ে আপনি কত দিন আগে ডিলিট হওয়া ছবি ফিরে পেতে চাইছেন তা কিন্তু এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন আমি এক মাস আগে ছবি আমি ডিলিট হওয়ার ছবি আমি ফিরিয়ে আনতে চাইছি। তো এখন আমি ডানে ক্লিক করব। তো ডানে ক্লিক করার পর দেখুন এক মাস আগে ছবি ডিলিট হয়ে যাওয়া কিন্তু এখানে চলে এসেছে। তো এখন এই ছবিগুলো আপনাদের কীভাবে আপনি মানে আপনার মোবাইল ফোনে আবার ফিরিয়ে আনবেন সেখানে আপনার ক্লিক করতে হবে। দেখুন এখানে যে কোনো একটা ছবি দেখুন এখানে ডিলিট হয়ে গেছে। তো এখানে ছবি ডিলিট হয়ে গেছে, এগুলো আমি কীভাবে আমার মোবাইল ফোনে ফিরিয়ে নিয়ে আসবো। তো তার আগে একটা ছোট্ট কথা বন্ধুরা, আপনি যদি আমার ভিডিওতে এখন একটি লাইক না দিয়ে থাকেন অতি অবশ্যই দেখুন, আপনি যে ভিডিও দেখছেন নিচে লাইক বাটনটি রয়েছে ওখানে লাইক করে দিন, তাহলে আমাদের ভিডিও বানানোর উৎসাহ আরও বেড়ে যায়। আর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটি রয়েছে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন, তাহলে এই ধরনের নতুন নতুন ভিডিও আপনি সবার আগে নোটিফিকেশান হিসেবে আপনার মোবাইল ফোনে পেয়ে যাবেন। তো এখন দেখুন এখানে যে ছবিগুলো আপনার নিতে চাইছেন আপনার ডিভাইসে বা আপনার মোবাইল ফোনে, তো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এগুলোকে চেকমার্ক দিতে হবে, চেকমার্ক বলতে যে হলুদ কভার পড়ে যাবে এখন সিলেক্ট করতে হবে, বা এখানে সিলেক্ট অল লেখা আছে এখানে সিলেক্ট অলও ক্লিক করতে পারেন। এখন আপনাদেরকে দেখুন নিচে লেখা আছে রিস্টোর সিক্স ইমেজ, এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর কিন্তু আপনার গ্যালারিতে চলে গেছে। এখন এখানে ক্লোজ দেখুন সাকসেস টু রিস্টোর, এখন এখানে ক্লোজ করে দিলাম, আর এগুলো কিন্তু আপনি আপনার মোবাইল ফোনে গ্যালারিতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।